ছয় পা নিয়ে গরুর বাছুর জন্ম নিলে অনেকেই সেটাকে অশুভ মনে করেন, এ নিয়ে প্রচলিত নানা কুসংস্কার। কিন্তু পশু চিকিৎসকদের মতে বিরল এই রোগের নাম পলিমেলিয়া। সাধারণত ক্রোমোজোম বা হরমোনজনিত ত্রুটির কারণে অতিরিক্ত অঙ্গ নিয়ে জন্ম নেয় বিভিন্ন প্রাণী। 2002 সালের ন্যাশনাল জিওগ্রাফির করা এক গবেষণা জানা যায়, প্রতি 1,00,000 গবাদি পশুর মাঝে 4টিরও কম পশু এমন অস্বাভাবিক অঙ্গ নিয়ে জন্ম নিতে পারে। আসলে এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, এটা আসলে উদ্বোধন ছাড়াই বলতে পারে। তারপরেও কিছু হরমোনের ব্যাপার বা শারীরিক যেটা আর কি ক্যালসিয়ামের শর্ট বা বিভিন্ন হরমোনের কারণে এটা হয়। 4টি নয়, 6টি পা নিয়ে পৃথিবীতে এসেছে এই বাছুরটি। বাছুরটির পেছনের অংশে অতিরিক্ত 2টি পায়ে নেই কোনো শক্তি। আরও আশ্চর্যের বিষয়, বাছুরটির পায়ুপথ 2টি। 6 পা বিশিষ্ট বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করছেন গরুর মালিক বাদশা মিয়ার বাড়িতে। 6টি পা যখন হলো সবাই অবাক বলে, 6টি পা হলো, এ গরু তো কোনোদিন দেখা হয় নাই। একে একে 6টা পা, আবার দেখলাম যে না মলদারও 2টা, আবার প্রসাবের দারও আবার 2টা দেখলাম। বাছুরটির জন্ম নেওয়ার সময় উপস্থিত ছিলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাথমিক চিকিৎসক মহসিন আলী। আমি যখন আসলাম, আসে দেখি যে আসলে মানে সামনের দিকে বিরুজ পিছনটা ওই রকমই আছে। তারপর হাত ঢুকালাম, ঢুকে দেখি যে আসলে শুধু পা, মানে এমন ভাবে ইয়া যে আসলে মানে সেরকম আর কি। যাই হোক, অনেক কৌশলগত ব্যাপার, বিকলাঙ্গ বাছুর আর কি, পা অনেকগুলা, তো আসলে অনেক কৌশলে বের করছি। 2 বছর আগে কৃষিকাজ করে জমানো 20,000 টাকা দিয়ে একটি গরুর বাছুর কিনেছিল বাদশা মিয়া। সংসারের বাড়তি আয়ের লক্ষ্যে সেই গরুটিকে পরম যত্নে লালন পালন করে আসছিল বাদশা মিতা দম্পতি। গরুটি গর্ভবতী হলে অনেক আশা নিয়ে সুস্থ একটি বাছুরের জন্য অপেক্ষা করছিলেন তারা। কিন্তু গত 6 মে গরুটি জন্ম দিয়েছে 6 পা বিশিষ্ট একটি অদ্ভুত দর্শন গরু। বাদশা মিয়া দম্পতির দাবি, বিকলাঙ্গ বাছুরটির দাম হয়তো আশানুরূপ হবে না। অস্বাভাবিক এই বাছুরটি আদৌ বেঁচে থাকবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। বাছুর হলে ধরো 1,00,000 টাকা বিক্রি করে আমি ব্যবসায় বা কৃষি কাজে লাগাইতাম, সেটাও হবে কিনা তা জানি না। প্রতিবন্ধী বাছুর হয়েছে 6টা পা, কিন্তু আল্লাহ জানে এটা সুস্থ রাখে। যদি কিছু না 1,00,000 না বেচালো, যদি 50,000 বা কিছু, আল্লাহ জান সুস্থ থয় বেঁচে যে আমরা কিছু করতে পারবো। এই ক্রোমোজোম বা হরমোনজনিত ত্রুটির কারণে বাছুরটি অতিরিক্ত পা নিয়ে জন্মেছে বলে ধারণা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। জন্মের সময় শঙ্কা থাকলেও এখন বাছুরটি শঙ্কামুক্ত বলে জানান মিঠাপুকুর প্রাণী সম্পদ অধিদপ্তরের ইউনিয়ন প্রাথমিক পর্যায়ের চিকিৎসক মহসিন আলী। 10 দিন বা 15 দিন পরে হয়েছে বাছুরটা, ডেলিভারি হয়েছে, তো এখন আর কি মনে হচ্ছে যে সমস্যা হবে না ইনশাআল্লাহ। বিরল এই বাছুর দেখতে ভিড় জমেছে বাদশা মিয়ার বাড়িতে। কৌতূহলী সকলেই এক নজর দেখতে যায় এই 6 পায়ের বাছুরটিকে। এরকম গরু তো দেখা নেই, আর বাছুরটি কিভাবে মানুষের বিশুদ্ধি কি করে, বাছুরটি কিভাবে চলবে আমি তো চিন্তা করেছি। আজ বইয়ে বসে এটা বাস্তবে দেখা গেল যে না আসলে যে ক্রোমোজোমের একটা কারণ আছে, সে মানুষই হোক বা যে কোনো প্রাণীর হোক। বাদশা মিয়া ও মিতা আক্তার দম্পতি তাদের এই অসুস্থ বাছুরের জন্য চিন্তিত। অভাবের সংসারে তারা এর যত্ন নিতে সক্ষম হবেন কিনা তা নিয়ে তাদের অনিশ্চয়তা রয়েছে।